2005 সালে প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে শিশুদের মানসিক বিকাশকে ত্বরান্বিত করতে সিসিমপুর নামে একটি কার্যক্রমের যাত্রা শুরু হয়। সিসিমপুরের উদ্দেশ্য ছিল শিশুদের নানা বিষয় সম্পর্কে জানা ও শেখার বিষয়টিকে আরো আনন্দদায়ক ও উপভোগ্য করে তোলা। আর এখন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে সিসিমপুর 18 পেরিয়ে পা রাখছে 19তম বছরে। যেহেতু এই অনুষ্ঠানটি প্রথম সম্প্রচারিত হয় 15 এপ্রিল তারিখে, সেজন্য এই তারিখটিকে প্রতি বছর সিসিমপুর দিবস হিসেবে পালন করা হয়। জনপ্রিয় এই অনুষ্ঠানটি তা টেলিভিশন অনুষ্ঠান ও মুদ্রিত বিভিন্ন উপকরণের মাধ্যমে শিশুদের বর্ণ বা শব্দ চেনা থেকে শুরু করে বর্ণ চিহ্নিত করা, আবার বর্ণ দিয়ে শব্দ মিলানোর নিয়ম শেখায়। আবার সিসিমপুর শিশুদেরকে শব্দ দিয়ে বাক্য তৈরি করা শেখাতেও খুবই সাহায্য করে থাকে। সিসিমপুরের চরিত্রগুলো খেলতে খেলতে শিশুদের গাণিতিক ধারণা প্রদান, পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে জ্ঞান, বিভিন্ন আকার আকৃতির নাম, রঙের নাম ইত্যাদি জানায় ও শেখায়। প্রকৃতপক্ষে সিসিমপুর বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন এবং সিসিমপুরের অক্লান্ত পরিশ্রমের ফল। শিশুতোষ এই অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয় যে 3টি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এটি প্রচার করা হয়। আবার দর্শক হিসেবে সিসিমপুরের সাথে যুক্ত থাকেন দেশের প্রায় 1,20,00,000 দর্শক। তারা একদম নিয়মিতভাবে সিসিমপুর অনুষ্ঠানটি টিভির পর্দায় উপভোগ করেন। শুধু শিশুদের মানসিক উর্বরতা বৃদ্ধি সংক্রান্ত কাজই নয়, বর্তমান সময়ে সিসিমপুর, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার 5টি উপজেলা 250টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এবং USAID এর আর্থিক সহযোগিতায় এসব স্কুলগুলোতে প্রান্তিক শিশুদের শেখার দক্ষতা বৃদ্ধি ও স্কুলে বৈষম্যহীন শিশু বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সিসিমপুর। এমনকি এইসব স্কুলগুলোতে শিক্ষা উপকরণ প্রদান, শিক্ষকদের প্রশিক্ষিত করা ও সিসিমপুর পাঠাগার তৈরির মতো নানা কার্যক্রমও পরিচালনা করে চলেছে সিসিমপুর।